হ্যালো, গুড মর্নিং। আজকে আমার রেসিপি হলো চাল কুমড়ো। চাল কুমড়ো দিয়ে অসাধারণ টেস্টি একটা রেসিপি বানাবো। তার জন্য আমি চাল কুমড়োটাকে ধুয়ে নিয়েছি। এখন আমি এটা ছুরি আমি পিস পিস করে নিব, বড় বড় সাইজ করে কেটে নিব। কেটে নিয়েছি বড় বড় সাইজ করে, আর হেভি টেস্টি হয় চাল কুমড়োর ঘন্টটা। এখানে আছে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা, কাজু, আলমন্ড আর সরি কাজু, চালমগজ আর ইসে আছে সর্ষে পোস্ত নিয়েছে, কাশ্মীরি চিলি পাউডার, নুন, হলদি পাউডার, কালো জিরে ফোড়নের জন্য, আর নারিকেল নিয়েছে, নারিকেল কুড়ানো। এ দিয়ে আমি রান্নাটা করব। এখন আমি চাল কুমড়োটাকে মেখে নিব। একটু নুন দিয়েছি পরিমাণ মতো, মেখে এটা ভেজে নিব চাল কুমড়োটাকে। নুন দিয়েছি, একটু হলদি পাউডার দিব, এখন খুব ভালো করে আমি মেখে 10 মিনিটের জন্য রেস্টে রাখবো। তারপর আমি এটা চাল কুমড়োটাকে ভেজে নিব। আর চাল কুমড়োটা গরমের জন্য তো খুবই ভালো উপকারী একটা সবজি। আর এই ধরনের এভাবে বানালে টেস্টটা অনেকটা বেড়ে যায়, অসাধারণ টেস্টি হয়। যারা চাল কুমড়ো না খায় তারাও খাবে চেটে পুটে। চাল কুমড়োটা মেখে আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখেছি। এখন আমি প্যান বসিয়ে দিয়েছি, প্যানের মধ্যে দিয়েছি আমি সর্ষের তেল। সর্ষের তেল দিয়ে রান্নাটা করব। এখন আমি চাল কুমড়োগুলোকে ভেজে নিব। খুব ভালো করে আমি নাড়াচাড়া করে এটা ভেজে নিচ্ছি। আর স্টিমটা আমি বাড়িয়ে দিব, না তো জল বেড়ে যাবে। স্টিমটা বাড়িয়ে এটা চাল কুমড়োটা ভাজবো। হয়ে গেছে আমার চাল কুমড়ো ভাজা, আমি উঠিয়ে নিয়েছি। এখন আবার ওই প্যানের মধ্যে তেল ছিল, আর একটু তেল দিয়েছি। এখন আমি ফোড়ন দিব কালো জিরে। কালো জিরেটা দিয়ে আমি খুব ভালো করে ভেজে নিচ্ছি। তারপর দিয়ে দিব আমি কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা আমি ভেঙে দিয়েছি 3টের মতো কাঁচা লঙ্কা। এখন দিয়ে দিব আমি পেঁয়াজ। পেঁয়াজটাকেও আমি লাল করে ভেজে নিব। খুব ভালো করে আমি পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি। এখন দিয়ে দেব আমি পোস্ত আর কাজু পেস্ট, দিয়ে আমি একটু নাড়াচাড়া করে দেব। একটু জল দিয়ে আমি কষিয়ে নিচ্ছি মশলাটাকে। তারপর দিয়ে দেব আমি সর্ষে পেস্ট, দিয়ে আবার ভালো করে মিক্স করে দিব। এখন দিয়ে দেব আমি নারিকেল কুড়ানো। এটা আমি প্যাকেট পাওয়া যায় যে, ওই প্যাকেটটা গুঁড়া দিয়েছে নারিকেলের। নারিকেলটা দিয়েও আমি খুব ভালো করে মিক্স করে দিব। একদম নতুনত্ব একটা রেসিপি, খেতে অসাধারণ টেস্টি হয়।
তারপর দিয়ে দিব আমি গুঁড়া মশলাগুলো। দিলাম কাশ্মীরি চিলি পাউডার, হলদি পাউডার, আর দিব পরিমাণ মতো নুন। দিয়ে আমি খুব ভালো করে মিক্স করে দিব। মশলা যত কষানো যাবে তত টেস্টটা ভালো হবে। স্টিমটা আমি লোয়ে রেখেছি, এখন না তো মশলাটা লেগে যাবে। মশলা থেকে তেল ছাড়তে আরম্ভ করেছে। এখন আমি চাল কুমড়োগুলোকে দিকে দিয়ে দিব, ভাজা চাল কুমড়োগুলোকে দিয়ে দিব। চাল কুমড়োটা দিয়ে আমি খুব ভালো করে মিক্স করে দিব মশলার সাথে। খুব ভালো করে মিক্স করে আমি ঢেকে দিব 5 মিনিটের জন্য। এবার 5 মিনিট পরে এসে আবার নাড়াচাড়া করে দিব। একটু মিষ্টির জন্য একটু মধু দিয়ে দিব 1/2 চামচের মতো। মধুটা দিয়ে আবার ভালো করে মিক্স করে দিব। এখন আমি একটু জল দিয়ে দেবো, জলটা গরম করে নিয়েছি। জলটা দিয়ে আমি খুব ভালো করে নাড়াচাড়া করে দিব। তারপর আবার ঢেকে দিব আমি 3 মিনিটের জন্য। স্টিমটা বাড়িয়ে দিয়েছি যাতে গ্রেভিটা একটু মাখামাখা হয়ে যায়। চাল কুমড়ো সিদ্ধ হয়ে গেছে। এখন আমি ঢেকে গ্যাস অফ করে দিব। থেকে আমি স্টিমটা বাড়িয়ে দিয়েছিলাম। গ্যাস অফ করে দিব। গ্যাস অফ করে স্ট্যান্ডিং টাইম 5 মিনিটের জন্য ঢেকে রাখবো। তারপর সার্ভ করেছি চাল কুমড়োর অসাধারণ টেস্টি একটা রেসিপি। গরম গরম ভাতের সঙ্গে খুব